বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি জান্নাতুন নাঈম, বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, ওমরগণি এমএস কলেজ, উপস্থিত হয়েছে বিএসসি সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য। আমি তোমাদেরকে ফোর ইয়ার ধারার সূত্রগুলি বুঝিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসে। আজকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে জানাবে। তাহলে শুরু করে আমরা একটু প্রশ্নটা খেয়াল করো। যদি ফাংশন অফ এক্স ইকোয়াল এক্স, এটাই প্রশ্ন। আবার লিমিট আমার এখানে দেওয়া আছে এক্স হবে জিরো থেকে টুয়াইস পাই এর মধ্যে, জিরো লেস দেন এক্স লেস দেন টুয়াইস পাই হয়, তবে দেখা হয় যে ইহান ফোরিয়ার ধারা এফ এক্স ইকোয়াল টু এক্স ইকোয়াল, অর্থাৎ এক্স ইকোয়াল টু এই ফোরিয়ার ধারা প্রমাণ করতে বলেছে আমাকে, পাই মাইনাস টু ইন্টু সামেশন অফ এন ইকোয়াল ওয়ান টু ইনফিনিটি সাইন এন এক্স ডিভাইডেড বাই এন। দ্বিতীয় আর একটা অংশ আছে, ইহা থেকে প্রমাণ করতে বলেছে আমাকে, আরেকটা ধারা প্রমাণ করতে বলেছে, ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই সেভেন প্লাস ডট ডট, মানে ডটের মাঝে আরও কিছু থাকবে, ইকোয়াল পাই বাই ফোর। এই দুটা অংশ প্রমাণে চলে যায়। তাহলে আমরা দেখো, তাহলে আমরা যেটা জানি ফোরিয়ার ধারা, আমরা জানি ফোরিয়ার ধারা এটা আমার প্রিভিয়াস ক্লাসে ছিল, এফ এক্স ইকোয়াল এ নট বাই টু প্লাস সামেশন অফ এন ইকোয়াল ওয়ান টু ইনফিনিটি এ এন কজ এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স। এই জিনিসগুলো আমি আগে তোমাদেরকে প্রমাণ দেখিয়েছি। এখানে আসলে এ এন বি এন এ নট এদের মান বের করে সেই মানগুলি একনগে বসালে আমার এই যেটা প্রমাণ করতে বলেছে ওটা চলে আসবে। তাহলে আসো আমি ধাপে ধাপে তিনটা জিনিসের মান বের করি। আমরা জানি মূলত এ এন, এ নট সমান কী জানি সেটা আমরা আগেই তোমাদেরকে বুঝিয়েছিলাম, এ নট ইকোয়াল। তাহলে আমরা সাহায্য জানি সেই প্রমাণগুলটার, ওয়ান বাই পাই, লিমিট আমার এখানে দেওয়াই আছে জিরো টু টুয়াইস পাই, এই যে জিরো টু টুয়াইস পাই, জিরো টু টুয়াইস পাই এফ অফ এক্স ডিএক্স ইকোয়াল ওয়ান বাই পাই জিরো টু টু পাই এফ এক্সের মান আমার দেওয়া আছে এক্স, এই যে এফ এক্স ইকোয়াল টু এক্স দেওয়া আছে সেই মানটা তোমরা বসিয়ে দাও এক্স ডিএক্স। এখন কিছুই না, এক্সের ইন্টিগ্রেশন করি আমরা, ইকোয়াল টু ওয়ান বাই পাই, এক্সের ইন্টিগ্রেশন করলে হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু, লিমিট থাকবে জিরো টু টুয়াইস পাই, আপার লিমিট হলো টুয়াইস পাই, লোয়ার লিমিট হলো জিরো, ইকোয়াল টু, এবার তুমি লিমিট বসিয়ে দাও, আগে আপার লিমিট মাইনাস তারপর হবে লোয়ার লিমিট, এক্স স্কোয়ারের পরিবর্তে বসাবো আমি টুয়াইস পাই হোল স্কোয়ার, টুয়াইস পাই হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস লোয়ার লিমিট হবে জিরো স্কোয়ার বাই টু, ইকোয়াল কি আসে একটু দেখো, ওয়ান বাই পাই ইন্টু ফোর পাই স্কোয়ার ডিভাইডেড বাই টু, আর এটা তো জিরো চলে আসবে, এটা লিখা নেই, ইকোয়াল টু হবে আমার টু পাই। তাহলে আমি এ নটের মান আমার বের হয়ে গেল, এ নট সমান আমরা কী পেয়েছি টুয়াইস পাই। এবার আসো আমরা এ এন এর মান বের করব। আবার আসো, এ এন ইকোয়াল, এটা আমরা কী জানি, এ এন সমান আমার সূত্রটা জানা আছে, ওয়ান বাই পাই, এগুলো সব প্রিভিয়াস ক্লাসের সূত্রের আমি সাহায্য নিচ্ছি, জিরো টু টুয়াইস পাই এফ অফ এক্স কজ অফ এন এক্স ডিএক্স। এখন কিছুই না, এফ এক্সের মানটা বসিয়ে দাও, যেটা দেওয়া আছে সেটা বসিয়ে দাও, ওয়ান বাই পাই জিরো টু টুয়াইস পাই, এফ এক্সের মান কী দেওয়া আছে আমার এক্স, এক্স কজ অফ এন এক্স ডিএক্স। এই জায়গায় একটু কাজ করতে হবে আমাদেরকে, ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশনটা আগেরটার মতো সোজা না, এখানে ইউ ভি অ্যাপ্লাই করতে হবে, এক্স এবং কজ এন এক্স এটাকে ধরবো ইউ, আমরা এটাকে ধরবো ভি। তাহলে আমরা শুরু করি, ইউভিটা কীভাবে আসবে, ইকোয়াল টু, বা তুমি চাইলে এই জিনিসটা আলাদা ইন্টিগ্রেশন করে আমরা দেখাতে পারি, তাহলে আমি সেখানে সেটাই দেখাই, এটা একটু নাম্বারিং করি, দুই নাম্বার। এখানে আমি লিমিট বাদ দিয়ে আগে ইন্টিগ্রেশনটার মান বের করবো, অর্থাৎ এক্স কজ অফ এন এক্স ডিএক্স, এটাকে আমি ইন্টিগ্রেশন করে দেখাবো, ইন্টিগ্রেশন করে দেখালে আমার কী হবে, ইউভি অ্যাপ্লাই করবো সেটা তোমাদেরকে, তোমাকে আগেই বলেছি তোমাদেরকে। আসো তাহলে, ইকোয়াল টু এক্সটাকে রাখো, এক্স
ইন্টিগ্রেশন অফ, যেটা আমার সূত্র জানা আছে, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ ভির সূত্র অ্যাপ্লাই করো, ডি ডিএক্স অফ এক্স সূত্রটা অ্যাপ্লাই করো, তাহলে ইন্টিগ্রেশন অফ কজ অফ এন এক্স ডিএক্স। কিছুই করি নাই আমি এখানে, তোমাদেরকে ইউভির সূত্রটা অ্যাপ্লাই করেছি। আসো তাহলে পরবর্তীতে, আসো তাহলে এবার কি পেয়েছি আমরা। সুতরাং যেটা আসবে এক্স ইন্টু সাইন, তোমার কজ এন এক্সের ইন্টিগ্রেশন হবে সাইন এন এক্স ডিভাইডেড বাই এন মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান হবে, মাইনাস যেটা বাকি থাকবে সাইন এন এক্স বাই এন ডিএক্স। এবার আসো ইকুয়াল কী আসবে, এক্স ইন্টু সাইন এন এক্স ডিভাইডেড বাই এন, এই জায়গায় সাইন এন এক্সের ইন্টিগ্রেশন হবে তোমার মাইনাস কজ অফ এন এক্স ডিভাইডেড বাই এন, তাহলে সেই মাইনাসে এই মাইনাস হয়ে যাবে প্লাস কজ অফ এন এক্স, এই এন এবং এই এন এ মিলে এন স্কোয়ার হয়ে যাবে। সুতরাং এ এন ইকুয়াল, আমি যেটা তোমার ইন্টিগ্রেশন লিমিট বাদ দিয়ে ইন্টিগ্রেশন করেছিলাম, এখন লিমিটটা বসাই দাও, যেটা পেয়েছো থার্ড ব্র্যাকেট দিয়ে সেটার ইন্টিগ্রেশন আমরা লিমিটটা বসাই দিলাম জিরো টু টুয়াইস পাই। এখন হলো ডেফিনেট ইন্টিগ্রালে যেটা হয় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে এক্সের পরিবর্তে আমি একবার বসাবো টুয়াইস পাই আর একবার বসাবো আমরা জিরো। তাহলে আসো কি আসতে পারে, বা এ এন ইকুয়াল ওয়ান বাই পাই ইন্টু, প্রথমে এক্সের পরিবর্তে বসা টুয়াইস পাই, তাহলে আসবে টুয়াইস পাই সাইন অফ টুয়াইস এন পাই ডিভাইডেড বাই এন প্লাস, এখানে কি আসবে তাহলে কজ অফ টুয়াইস এন পাই ডিভাইডেড বাই এন মাইনাস, যেটা হচ্ছে আমার এখানে মাইনাস হবে জিরো, এক্সের ভেতরে জিরো বসালে এই পুরো জিনিসটা চলে আসবে জিরো, জিরো সাইন অফ জিরো ডিভাইডেড বাই এন মাইনাস কজ অফ জিরো ডিভাইডেড বাই এন, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালাম, বা এ এন ইকুয়াল ওয়ান বাই পাই ইন্টু সাইন টুয়াইস এন পাই ইকুয়াল টু, আমাদের যেটা আসবে সেটা হবে জিরো, সাইন টুয়াইস এন পাই ইকুয়াল টু জিরো, তাহলে আমার সেটা চলে আসবে, এটাও আমার জিরো চলে আসবে, টুয়াইস পাই ইন্টু জিরো প্লাস কস টুয়াইস এন পাই এর সমান মান আসবে ওয়ান, তাহলে প্লাস ওয়ান বাই এন মাইনাস জিরো মাইনাস কস জিরোর মান ওয়ান আমরা জানি ওয়ান বাই এন। পাশে তুমি ব্র্যাকেট একটু শর্তটা লিখে দাও, যেহেতু সাইন অফ টুয়াইস এন পাই ইকুয়াল টু জিরো এবং কজ অফ টুয়াইস এন পাই ইকুয়াল টু ওয়ান, সেই মানটা আমরা এখানে বসালাম ইকুয়াল টু, একটু দেখো এটাও জিরো চলে আসবে, ওয়ান বাই এন এবং মাইনাস ওয়ান বাই এন এই দুটো ক্যান্সেল হয়ে বাকি থাকবে জিরো, সাথে সুতরাং এন ইকুয়াল ওয়ান বাই পাই ইন্টু জিরো ইকুয়াল টু জিরো, তাহলে আমার কি হলো এন এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমি কি করব, বাকি আছে কি আমার বিএন এর মান বের করা, সে আমরা মানটা বের করি এবং বিএন ইকুয়াল টু, বিএন ইকুয়াল টু আমার সূত্রটা জানা আছে ওয়ান বাই পাই জিরো টু টুয়াইস পাই, এন হলে থাকে কজ আর বিএন হলে হয় সাইন, এফ এক্স সাইন অফ এন এক্স ডিএক্স, আগেরটার মতো একটা সুইফট করবো, এটা একটু ওয়ান বাই পাই লিমিট দাও জিরো টু টুয়াইস পাই, এফ এক্সের মান বসায় দাও এক নম্বর থেকে আমরা কী জানি এক্স, যেটা আমার দেওয়া আছে এফ এক্স ইকুয়াল আমার কী দেওয়া আছে এক্স সাইন অফ এন এক্স ডিএক্স, আমরা কী করছি এফ এক্সের মানটা এখানে বসিয়ে দিলাম আগের মতো, এখানেও জাস্ট ইউভি অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশন করো, আমি এখন সরাসরি করবো আলাদা করবো না জিনিসটাকে, তাহলে আসো ইকুয়াল টু ওয়ান বাই পাই, তাহলে আমরা ইউভি অ্যাপ্লাই করলে এটাকে ইউ ধরো এটাকে ভি ধরো আগের মতোই, তাহলে করো থার্ড ব্রেকেট দিয়ে আমরা এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন অফ এন এক্স ডিএক্স লিমিট হলো জিরো টু টুয়াইস পাই মাইনাস সেকেন্ড ব্রেকেট দাও ডি ডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশন অফ সাইন অফ এন এক্স ডিএক্স লিমিটগুলি বসাও, অর্থাৎ জিরো টু টুয়াইস পাই, এখানেও বসাও আমরা
जिरो टू टूस पाए इंटीग्रेशन तुम्हारा निजे द्रुत करते आसो एखे कि आस खाल करो एक इक्वल वन बाय पाई थार्ड ब्रेकेट दाओ एखे जेटा आसबे आगे मत एक्स इंटू साइन एन एक्स जेटा इंटीग्रेशन माइनस कॉज ऑफ एन एक्स डिवाइडेड बाय एन माइनस एखे आसो एक्सर अंतरिकरण वन तेल लिमिट हलो जिरो टू ट्वाइस पाई एट वन हो जाए साइन एन एक्स माइनस कॉज ऑफ एन एक्स डिवाइडेड बाय एन डीएक्स ब्रैकेट शेष करो इक्वल टू वन बाय पाई एटा माइनस एक्स कॉज ऑफ एन एक्स डिवाइडेड बाय एन माइनस से माइनस हमें एक साथे करी माइनस से माइनस से प्लस और कॉज एन एक्सर इंटीग्रेशन प्लस साइन एन एक्स और एखान एन डिवाइडेड बाय एन चले आसबे एन एवं एन ए गुण करो हो जाए एन स्क्वायर ताहले आसबे साइन ऑफ एन एक्स डिवाइडेड बाय एन स्क्वायर थार्ड ब्रैकेट दिए लिमिट बसिए दाओ जिरो टू टूस पाई एखन आगे अंकटार मत आगे मान एन एर मान जे भाई बेर करेछिलाम ओभावे अपार लिमिट और लोअर लिमिट बसिए देव ताहले आसो इक्वल टू वन बाय पाई एकटू संक्षेपे दिब आमी अपार लिमिट जेटा आछे आमार एक्सर परिवर्तन होबे आमार एखाने टूस पाई ताहले बसाओ माइनस टूस पाई कज अफ टूस एन पाई एक्सर परिवर्तन टूस पाई डिवाइडेड बाय एन प्लस साइन अफ टूस एन पाई डिवाइडेड बाय एन स्क्वायर माइनस एक लोअर लिमिट जिरो ताहले जिरो इंटू सामथिंग मान जिरो एटाओ चले आसबे जिरो और साइन जिरो मान जिरो सेटाओ आमरा जानी ताहले एटाओ चले आसबे जिरो इक्वल टू वन बाय पाई कॉस टूस एन पाई समान आमरा वन जाना आछे आमार ताहले एटा होबे माइनस टूस पाई डिवाइडेड बाय एन और एखाने कि होबे एकटू देखो साइन टूस एन पाई समान जिरो ताहले एटा हो जाए प्लस जिरो पाशे साइड नोट दाओ जेहेतु साइन अफ टूस एन पाई इक्वाल टू जिरो और कज अफ टूस एन पाई इक्वाल टू वन ताहले आमार कि आसलो सुतरां बी इक्वाल टू बी एन समान आमरा कि पेलाम वन बाय पाई इंटू माइनस टूस पाई बाय एन एखे पाई पाई कैंसल करो इक्वल टू आसबे माइनस टू बाय एन ताहले आमार जा जा दरकार छिलो ए नट ए एन बी एन प्रत्येकटार मान आमी पे गेछि से मानगुलो आमी एखन बसाबो एक नंगे ताहले आमी बसाई बोली कि एटा ए नट ए एन बी एन एर मान अर्थात से फोरियर धाराय बसाबो एक नंगे बसिए पाई कि पाच्छे ताहले आमी देखी एकटू कि छिलो सेटा एक नंग कि छिलो एफ अफ एक्स इक्वाल टू एक्स इक्वाल आमार एन अफ समान आमी पेयेछि कि एन अफ बाय टू अर्थात हाफ एन अफ समान आमार जेटा पेयेछिलाम आमरा सेटा हलो टूस पाई माइनस माने प्लस समेशन अफ एन इक्ुअल वन टू इनफिनिटी ए एन समान आमरा पेयेछि जिरो ताहले जिरो इंटू कज अफ एन एक्स प्लस समेशन अफ एन इक्ुअल वन टू इनफिनिटी बी एन साइन एन एक्स ताहले बी एन बी एन मान आमी पेयेछि कि माइनस टू बाय एन इंटू साइन अफ एन एक्स बा इक्वल टू बा एफ एक्स इक्वल टू एक्स इक्वल एखाने काटाकाटी दाओ टू टू कैंसल हो बाकी थाकबे शुधु पाई पाई एटे जिरो चले आसबे प्लस जिरो एखाने माइनस बाहरे निये चले आसो माइनस टू टाको बाहरे निये चले आसि टू एन इक्वल
वन टू इनफिनिटी साइन ऑफ एन एक्स डिवाइडेड बाय एन सूतरा एफ एक्स इक्वल टू एक्स इक्वल टू पाई माइनस टू समेशन ऑफ एन इक्वल वन टू इनफिनिटी साइन ऑफ एन एक्स डिवाइडेड बाय एन এটাই আমাকে প্রমাণ করতে বলেছে প্রুফ মানে প্রথম অংশ আমার শেষ যেটা আমাকে প্রমাণ করতে বলেছে প্রুফ আসলো আমার এটাকে একটা নাম্বারিং করতে পারি আমরা ধর তিন নাম্বার দিলাম তিন নাম্বার এবার দ্বিতীয় অংশের জন্য দ্বিতীয় অংশে আমাকে যে প্রমাণটা করতে বলেছিল তোমরা একটু প্রশ্নটা মনোযোগ দাও ওখানে আমাকে প্রমাণ করতে একটা ধারা প্রমাণ করতে বলেছিল ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই সেভেন ইকুয়াল পাই বাই ফোর এই ধারাটা প্রমাণ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা আসলে একটু দ্বিতীয় অংশে আমি আলাদা লিখতে পারি এইভাবে দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশে প্রমাণটার জন্য আমরা কি করবো আগে দেখো আগে তিন নংকে এটাকে আমি ধারা আকারে লিখি তিন নং থেকে মানে তিন নং এমপ্লয়েজ বা তিন নং থেকে সামেশন তুলে দিয়ে আমি সেটা একটু ধারা আকারে আমরা লিখব এফ এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু পাই মাইনাস এটা আমি এখন কি করব এখানে এন এর পরিবর্তে ওয়ান টু ইনফিনিটি আমি বসাবো সেটা কি আসে দেখো টু ব্র্যাকেট দাও ওয়ান বসালে আসবে সাইন অফ এক্স প্লাস টু বসালে আসবে হাফ ইন্টু সাইন অফ টু এক্স প্লাস থ্রি বসালে আসবে এন এর মান বসাচ্ছি আমি ওয়ান বাই থ্রি মানে একটা ধারা আকারে লিখে নিচ্ছি এটা ত্রাই সিক্স প্লাস ওয়ান বাই ফোর সাইন অফ ফোর এক্স প্লাস ওয়ান বাই ফাইভ সাইন অফ এইভাবে আমি এন এর মান ইনফিনিটি পর্যন্ত বসাতে পারবো আমি এতটুকু বসাইটা ধারাটা শেষ করলাম এটা নাম্বারিং করি চার নাম্বার দিই এখন আমরা যেটা করব যেহেতু আমাকে যে ধারাটা প্রমাণ করতে বলেছে এবং ওখানে আমার ব্যবধি ছিল এক্সের মান জিরো থেকে টুয়াইস পাই তাহলে এক্স ইকুয়াল টু পাই বাই টুর মাঝে অবশ্যই ফাংশনটি বিচ্ছিন্ন হবে এটা লিখি একটু এত এটা আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে বোধহয় বুঝিয়েছিলাম এত ফাংশনটি বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন সুতরাং চারের উভয় পক্ষে চারের উভয় পক্ষে এই ধারাটা প্রমাণ করার জন্য আমাদের যেটা লাগবে উভয় পক্ষে এক্স ইকুয়াল পাই বাই টু বসাবো আমরা এক্স ইকুয়া যে সুতরাং এক্স ইকুয়াল টু পাই বাই টু বসিয়ে পাই যে বিন্দুতে অবিচ্ছিন্ন সেই মানটা আমরা বসাবো বসানোর পরে কি পাচ্ছে এখানে খেয়াল করো এক্সের মান আমি বসাবো এখন পাই বাই টু তাহলে বসাও পাই বাই টু ইকুয়াল পাই মাইনাস প্রত্যেকটা জায়গায় আমরা এখন পাই বাই টু বসিয়ে দিই টু ইন টু এখানে এক্সের পরিবর্তে পাই বাই টু সাইন অফ পাই বাই টু প্লাস হাফ একটু দেখো সাইন টু ইন্টু পাই বাই টু টু আর পাই বাই টু এর টু ক্যান্সেল হয়ে বাকি থাকবে শুধু পাই তাহলে সাইন অফ পাই প্লাস আমি একটু একসাথে করবো ক্যালকুলেশনটা ওয়ান বাই থ্রি সাইন অফ থ্রি পাই বাই টু প্লাস ওয়ান বাই ফোর এখানে একটু দেখো ফোর ইন্টু পাই বাই টু বসালে কাটাকাটি গিয়ে আমার থাকবে টুয়াইস পাই অর্থাৎ সাইন অফ টুয়াইস পাই প্লাস ওয়ান বাই ফাইভ সাইন অফ ফাইভ পাই বাই টু আর লিখলাম না প্লাস ডট ইকুয়াল পাই মাইনাস টু ইন্টু এখন মানগুলি বসিয়ে দাও সাইন পাই বাই টু সমান আমার জানা আছে ওয়ান প্লাস হাফ ইন্টু সাইন পাই সমান জিরো আমরা জানি জিরো প্লাস ওয়ান বাই থ্রি সাইন থ্রি পাই বাই টু সমান মাইনাস ওয়ান প্লাস আবার সাইন টু পাই সমান জিরো প্লাস ওয়ান বাই ফাইভ সাইন ফাইভ পাই বাই টু সমান প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ডট ডট বা একটু পক্ষান্তর করে আমি এই ধারাটাকে বাম পাশে নিয়ে আসি তাহলে টু ইন্টু ওয়ান এটা জিরো হয়ে যাবে আর এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফাইভ মাইনাস ডট ইকুয়াল
पाई माइनस पाई बाय टू इक्वल टू की लिखते पारे बाद देखो पाई थे के पाई बाय टू गेले थाकबे आबार पाई बाय टू ताले सूत्रा जे प्रमाणटा करते बोले छिलो वन माइनस वन बाय थ्री प्लस वन बाय फाइव माइनस डॉट इक्वल टू टाके डान पाशे निये गेले सेटा हबे पाई बाय फोर प्रूव्ड आमाके एटा प्रमाण करते बोले छे एटा आबार शेष हलो এটা আমাদের অনেক বড় অঙ্ক ক্যালকুলেশন একটু দেখতে হবে তোমাদেরকে আসো এখন নেক্সট অঙ্কটা একটু দ্রুত বুঝাবো দ্বিতীয় অঙ্কটা আমি একটু সংক্ষেপে করাবো আগেরটার মতো যেহেতু এটা তোমরা ম্যাক্সিমাম জিনিসটা তোমরা নিজেরাই পড়বা প্রশ্নটা একটু দেখো আগে ছিল এফ এক্স ইকুয়াল এক্স আর এখানে হলো এফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার আর ব্যবধি হলো জিরো লেস দেন এক্স লেস দেন টুয়াইস পাই হয় তবে দেখা হয় যে ইহার ফোরিয়ার ধারা এফ এক্স ইকুয়াল এক্স এক্স স্কোয়ার ইকুয়াল फोर पाई स्क्वायर डिवाइडेड बाय थ्री प्लस फोर इंटू समेशन एन इक्वल वन टू इनफिनिटी कॉज एन एक्स डिवाइडेड बाय एन स्क्वायर माइनस एटा माइनस किंतु माइनस फोर पाई इंटू समेशन अफ एन इक्वल वन टू इनफिनिटी साइन एन एक्स डिवाइडेड बाय एन एक ही भावे यहाँ होता आरो देखा हो जे आरेकटा धारा प्रमाण करते बोले छे वन माइनस वन बाय टू स्क्वायर प्लस वन बाय थ्री स्क्वायर माइनस वन बाय फोर स्क्वायर इक्वल पाई स्क्वायर बाय ट्वेल्व जेहेतु आमी आगेर अंकटा तोमादेरके धापे धापे बुझिएछि एटा एकटु स्विफ्ट करब क्यालकुलेशन संक्षेपे करब आशा करी तोमरा सेटा बुझबा ताहले आसो आमरा जानी फोरियार धारा जेटा जानी सेटा लिखलाम एटाके नम्बरिंग करी एक नम्बर दी एखाने एकई रकम ए नट ए एन बी एन एर मानगुलो आमरा बेर करब ताहले बेर करो एखाने ए नट इक्वाल टू जेटा आमरा जानी सूत्र वन बाय पाई जिरो टू टुवाइस पाई एफ अफ एक्स डिएक्स एफ एक्सर मान बसिए दाओ एफ एक्सर मान जाना आछे कि एक्स स्क्वायर डिएक्स जेहेतु एफ अफ एक्स इक्वाल टू एक्स स्क्वायर एबार एटाके आमि आगे बोलछि एकटु संक्षेपे करब इंटीग्रेशन करो वन बाई पाई एक्स स्क्वायर के करले हबे एक्स क्यूब बाई थ्री थार्ड ब्रैकेट दिए लिमिटटा बसिए दाओ जिरो टू टुवाइस पाई আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে আমরা যেটা পাবো ওয়ান বাই পাই ইন্টু একটু সংক্ষেপে দিচ্ছি আমি এইট পাই কিউব ডিভাইডেড বাই থ্রি এটাকে ক্যালকুলেশন করলে আসবে এইট পাই স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি তাহলে আমার দ্রুত অ্যানটের মান আমরা বের করলাম অ্যানট সমান পেয়েছি আমি এইট পাই স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এবার এএন এএন আগের মতো সূত্রটা লিখো এএন সমান ওয়ান বাই পাই जिरो टू टुवाइस पाई एफ अफ एक्स कज अफ एन एक्स डिएक्स एखान एफ एक्सर मानटा बसिए दाओ जिरो टू टुवाइस पाई एफ एक्स समान एक्स स्क्वायर कज अफ एन एक्स डिएक्स ठीक प्रिभियस अंकटार मत एखानो आमाके यूबी माने ए दुईटा फांगशनेर गुणफलेर सूत्रटा आमाके अप्लाई करते हबे एटाके धरबा यू एटाके धरबा भी ताहले आमी सरासरि एखानेओ आमी रेजाल्टटा बसिए दिब जेहेतु प्रिभियास क्लासे आमी भेंगे भेंगे दिएछि इक्वाल टू रेजाल्ट जेटा पाबो आमरा यूबी धरार पर आमी सेटाई बसिए दिब जा पाबो देखो एक्स स्क्वायर क्यालकुलेशन एकटु निजेरा करबा एखाने आमी संक्षेपे दिच्छि साइन अफ एन एक्स डिवाइडेड बाई एन जेटा पाबो आमी रेजाल्ट एकेबारे माइनस टुवाइस एक्स माइनस कज अफ एन एक्स डिवाइडेड बाई एन स्क्वायर एके बारे आमी रेजाल्ट बसिए दिच्छि जेहेतु प्रथम अंकटा आमी तोमादेरके बुझिएछिलाम माइनस साइन अफ यूबी अप्लाई करार पर माझखाने कयेकटा लाइन निजेरा पड़बा एखाने एन क्यूब हबे लिमिटगुली बसिए दाओ जिरो टू टुवाइस पाई ताहले आपार लिमिट बसाबो आमी टुवाइस पाई एक्सेर परिवर्ते লোয়ার লিমিট বসাবো আমি জিরো একইভাবে এখানেও আমি সংক্ষেপে যাচ্ছি তোমরা সেই মানটা বসাবো বসাবার পর আমরা যেটা পাবো ওয়ান বাই পাই ইন্টু ফোর পাই ক্যালকুলেশন দিচ্ছি সরাসরি কজ অফ টুয়াইস এন পাই ডিভাইডেড বাই এন কিউব কারণ পাশে চাইলে লিখতে পারো এখানেও আমি যেটা বসিয়েছি আসলে সাইন অফ টুয়াইস এন পাই যেখানে যেখানে পেয়েছি সেখানে সেখানে আমি জিরো বসিয়ে দিয়েছি কজ অফ টুয়াইস এন পাই সমান আমার জানা আছে কত জানবো আমরা সেটা ওয়ান তাহলে এখানে দেখো আমার যেটা হবে কী কী আসবে সরি এখানে আমার এন স্কোয়ার আসবে এন স্কোয়ার ইকুয়াল টু
4 by n square. তাহলে আসো এখানে একইভাবে এখন bn এর মান বের করি একটাও দ্রুত করব আমি bn সমান 1 বাই পাই 0 টু টুয়াইস পাই fx sin of nx dx fx এর মানটা বসিয়ে দাও x স্কয়ার sin of nx dx এখানেও u v অ্যাপ্লাই করো x স্কয়ার কে ধরো u sin nx কে ধরো v u v অ্যাপ্লাই করার পর আমি যেটা পেয়েছি সেটা লিখলাম 1 বাই পাই ইনটু x স্কয়ার cos of nx ডিভাইডেড বাই n আমি এখন রেজাল্ট লিখে দিচ্ছি মাইনাস টুয়াইস x ইনটু माइनस साइन ऑफ एन एक्स बाय एन स्क्वायर प्लस टू इनटू कॉज ऑफ एन एक्स बाय एन क्यूब लिमिट हो जीरो टू टुवाइस पाई तुम्हारा संक्षेपे करवाना मास्कने कैकटा लाइन और निजेरा करवा एक ही रकम अपार लिमिटे एक्सर परिवर्तन टुवाइस पाई और लोअर लिमिटे एक्सर परिवर्तन जीरो बसान पर जो पाबी से लिखे दीची बा बी एन इक्वल एखे हमें संक्षेपे जाब एके बारे जा पा से लिखे दीची टुवाइस पाई होल स्क्वायर इंटू माइनस कॉज ऑफ टुवाइस एन पाई डिवाइडेड बाय एन एखानो आमी साइन टुवाइस एन पाई परिवर्ते जीरो बसाबो जेखाने जेखाने आमी साइन ऑफ टुवाइस एन पाई पेयेछि ओखाने ओखाने आमी जीरो बसानोर पोरे ए रेजाल्टटा पेयेछि ताहले आसो एबार कि आसबे पोरेर लाइने एकेबारे क्यालकुलेशन करले बा बी एन इक्वाल टू माइनस फोर पाई डिवाइडेड बाय एन जेहेतु कज अफ टुवाइस एन पाई इक्वाल टू वन आमी एकटु संक्षेपे दिएछि एखन आमी ए नट एन बी एन एर मानगुलि एक नंगे बसाबो ए नट एन बी एन एर मान एके बसिए पाई एके माने फोरियर धारा बसाबो कि पाच्छि फोरियर धाराटा कि छिलो एफ अफ एक्स इक्वाल टू एक्स स्क्वायर इक्वाल टू ए नट समान कि पे एनट समान पे एट पाई स्क्वायर बाय थ्री तेल हमारे कि छिलो ए नट बाय टू ताहले हाफ इंटू एट पाई स्क्वायर डिवाइडेड बाय थ्री ए नटर मान बसालम प्लस सामेशन अफ एन इक्वाल वन टू इनफिनिटी ए एन एर मान पे फोर इंटू कॉज अफ एन एक्स डिवाइडेड बाय एन स्क्वायर प्लस समेशन ऑफ एन इक्वल वन टू इनफिनिटी बी एन बी एन समान कि पे बी एन समान पे पे माइनस फोर पाई बाय एन माइनस फोर पाई बाय एन साइन ऑफ एन एक्स एक कैलकुलेशन करी बा एफ एक्स इक्वाल टू एक्स स्क्वायर इक्वाल टू एखे चले आसबे फोर पाई स्क्वायर डिवाइडेड बाय थ्री फोर टाके बाहरे निये आसो फोर समेशन अफ एन इक्वाल टू वन टू इनफिनिटी कॉज अफ एन एक्स डिवाइडेड बाय एन स्क्वायर माइनस फोर पाईटा के बाहरे निये आसि एन इक्वाल वन टू इनफिनिटी साइन अफ एन एक्स बाय एन प्रूव्ड प्रथम अंश आमार होये गेलो द्वितीय अंश जे धाराटा आमाके प्रमाण करते बोलेछे द्वितीय अंश सेटा तोमरा निजेराई एकटु करे निबा एक्स इक्वाल टू पाई बिंदुते फांगशनटी अविच्छिन्न लिखे उभय पक्षे एक्स इक्वाल टू पाई बसाले आमादेर जेटा जे धाराटा प्रमाण करते बोलेछे सेटा प्रमाणटा होये जाबे ओटा तोमरा निजेराई करते पारबा आगामी दिन आर किछु अंक कराबो तारपरे इंशाल्लाह चैप्टार शेष करे आमरा नतून चैप्टार धरब एर माझे कोनो समस्या थाकले तोमरा आमाके जानाबे भालो थेको सबाई धन्यवाद सबाई के।